হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি অনুপম, তোমাদের সকলকে পাঠ্যভূমি চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামের এক্সপেক্টেড জিকে কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রায় 20 কোশ্চেন। তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কতগুলো আনসার ঠিক হলো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখে নেবো এখানে ডেলি 8 AM, ডেলির 8 AM অর্থাৎ সকাল 8টায় তোমাদের জন্য থাকে কেপি জিকে কোশ্চেন, তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। এবং প্রতিদিন সকাল 10টায় থাকে অগ্নিবীরদের জন্য অগ্নিবীর, আর্মি, ক্লার্ক, জিডি, টিডিএন, টেকনিক্যাল সব ক্ষেত্রে থাকে জিকে, জিএস এবং কম্পিউটার সায়েন্স, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার সায়েন্স। এবং তোমরা এই টেলিগ্রামটা পেতে হলে তোমাদেরকে অবশ্যই পাঠ্যভূমি PATHHYAVUMI এই চ্যানেলে তোমাদেরকে জয়েন করতে হবে, যেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই পাঠ্যভূমি লিখে সার্চ করলে তোমরা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। এবং সেখান থেকে তোমরা PDFগুলো ডাউনলোড করতে পারো এবং সেখান থেকে তোমরা তোমাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত বিভিন্ন তোমরা তথ্য পেয়ে যেতে পারো। তো শুরু করবো আজকে কোশ্চেন উত্তর পর্ব। আজকের প্রথম যে কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের মালদা জেলা কিসের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের মালদা জেলা কিসের জন্য বিখ্যাত? সেরিকালচার, হর্টিকালচার, এপিকালচার, অ্যাকোয়াকালচার। তো সঠিক উত্তর হয়ে অপশান টু, হর্টিকালচার। পশ্চিমবঙ্গের মালদা জেলা হচ্ছে হর্টিকালচারের জন্য বিখ্যাত। হর্টিকালচার বলতে কি, যেটা হচ্ছে উদ্যানজাত পণ্যের জন্য বিখ্যাত। উদ্যানজাত পণ্যের জন্য বিখ্যাত রয়েছে মালদা জেলা। নেক্সট কোশ্চেন দেখব, কেন্দ্র সরকার 2022 সালের আগস্টে নিচের কোনটিকে ভৌগোলিক সূচক ট্যাগ প্রদান করেছে? কেন্দ্র সরকার 2022 সালের আগস্টে নিচের কোনটিকে ভৌগোলিক সূচক অর্থাৎ জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স প্রদান করেছে? তেজপুরের লিচু, মালিহাবাদি আম, মিথিলার মাখানা, মুগা সিল্ক, কোনটির ক্ষেত্রে জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান থ্রি, মিথিলা মাখনা। মিথিলা মাখনা হচ্ছে মাখন, যেটা সেটা কী হচ্ছে না, জিআই ট্যাগ পেয়েছে 2022 সালে কেন্দ্র সরকারের তরফ থেকে জিআই ট্যাগ পেয়েছে। তো মেনলি এটা কি না, মিথিলা মাখনা হচ্ছে মেনলি হচ্ছে এটা বিহারে, বিহারে হচ্ছে চাষিদের ক্ষেত্রে তো এটাকে দেওয়া হয়েছে জিআই ট্যাগ। দেখব নেক্সট কোশ্চেন, ভারত বিশ্বের একটি প্রধান ধান উৎপাদনকারী দেশ। তো নিম্নোক্ত রাজ্যগুলোর মধ্যে ধান উৎপাদনের ক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে। এখানে ধান উৎপাদনের ক্রম অনুসারে সাজানো বলা হয়েছে, তাহলে এক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে ধান কি উৎপাদন করে এবং তারপর কি ধান উৎপন্ন করে তোমাদেরকে সেটা সাজাতে হবে। তো সবচেয়ে বেশি ধান উৎপন্ন করে কিনা পশ্চিমবঙ্গ, তারপরে কি উৎপন্ন করে উত্তরপ্রদেশ, তারপরে পাঞ্জাব, তারপরে অন্ধ্রপ্রদেশ। তাহলে ক্ষেত্রে কোন অপশানটি ঠিক হয়ে যাবে, টু থ্রি, আচ্ছা ওয়ান ফোর, অপশান ফোর, অপশান ফোরের ক্ষেত্রে সঠিক হয়ে যাবে। তো সবচেয়ে বেশি ধান উৎপন্ন করে পশ্চিমবঙ্গ, তারপরে করে হচ্ছে উত্তরপ্রদেশ, এবং তারপরে করে পাঞ্জাব, এবং তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধানের ভাণ্ডার কাকে বলা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানো। পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কাকে বলা হয় তোমরা আছে কমেন্ট করে জানাবি। দেখবো নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত তপশিল এলাকা সর্বসাধারণ আইন PESA এই বিধানগুলি নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রযোজ্য? পঞ্চায়েত তপশিলি এলাকা যে সম্প্রসারণ আইন PESA আইন, এই বিধানগুলি নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রযোজ্য? সুরক্ষিত এলাকাসমূহের জন্য, ষষ্ঠ তপশিল এলাকা, পঞ্চম তপশিল এলাকা, সীমাবদ্ধ এলাকা যেখানে ইনার লাইন পারমিটের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান থ্রি,
পঞ্চম তপশিল এলাকা। নেক্সট কোশ্চেন, সঙ্গীত নাটক একাডেমি একটি সংস্থা যা ভারতের সরকারের নিচের কোন মন্ত্রকের অধীনে কাজ করে? সঙ্গীত নাটক একাডেমি এটি ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে কাজ করে থাকে? শিক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, সাংস্কৃতিক মন্ত্রক, পর্যটন মন্ত্রক। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সংস্কৃতি মন্ত্রক। সঙ্গীত নাটক একাডেমি এটি হচ্ছে সংস্কৃতি মন্ত্রকের অধীনে কাজ করে থাকি। তো যেক্ষেত্রে মূল কাজ হচ্ছে সংস্কৃতি মন্ত্রকের অধীনে কাজ করে মেন কাজ হচ্ছে সঙ্গীত জগতের বিভিন্ন যে পুরস্কার সেগুলো কি প্রদান করে এই সঙ্গীত নাটক একাডেমি। নেক্সট কোশ্চেন, জি সতীশ রেড্ডি যিনি ডিআরডিওর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এখন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে তিনি ড্যাশ হিসেবে নিযুক্ত হয়েছেন। জি সতীশ রেড্ডি ডিআরডিওর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তিনি বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে ড্যাশ হিসেবে নিযুক্ত হয়েছেন। বৈজ্ঞানিক উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উপরের কোনোটাই নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ওয়ান, বৈজ্ঞানিক উপদেষ্টা। জি সতীশ রেড্ডি যিনি ডিআরডিওর প্রাক্তন চেয়ারম্যান তিনি বর্তমানে রাজনাথ সিংয়ের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে রয়েছেন, প্রতিরক্ষামন্ত্রীর রাজনাথ সিংয়ের তিনি হচ্ছে উপদেষ্টা হিসেবে, বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সম্পর্কে তোমাদেরকে ডিআরডিও সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম। ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কে রয়েছে, ডিআরডিওর ফুল ফর্ম এবং কবে তৈরি হয়েছিল। তো যারা এ সম্বন্ধে দেখতে চাও তাদেরকে বলবো তোমরা আগের ভিডিওগুলো প্লেলিস্টকে দেখে নেবে, সেখান থেকে ডিআরডিও সম্পর্কে আমি কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রেখেছি। নেক্সট কোশ্চেন, 2023 সালে G20 শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে? জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন বর্তমানে যেটা ভারতে অনুষ্ঠিত হচ্ছে, তো এক্ষেত্রে কোন রাজ্যে শীর্ষ সম্মেলনটা আয়োজন কোন রাজ্যে হবে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে? গোয়া, গুজরাট, জম্মু কাশ্মীর, নয়াদিল্লি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নয়াদিল্লি। নয়াদিল্লিতে বিশ্বের প্রধান যে সমস্ত অর্থনৈতিক দেশগুলো রয়েছে সেগুলো প্রভাবশালী গোষ্ঠী G20 সেগুলোকে নিয়ে একটা বৈঠকের আয়োজন করা হচ্ছে নয়াদিল্লিতে। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও স্থায়ী উন্নয়ন লক্ষ্য 6টি কিসের জন্য প্রচেষ্টা করে? সম্মিলিত জাতিপুঞ্জ উন্নয়ন লক্ষ্য 6 কিসের জন্য প্রচেষ্টা করে? অপশানগুলো দেওয়া রয়েছে লিঙ্গ সমতা অর্জন এবং সকল নারী এবং মেয়েদের ক্ষমতায়ন। অপশান বিতে রয়েছে ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা এবং উন্নত পুষ্টি অর্জন এবং স্থায়ী কৃষককে উন্নতিকরণ করা। অপশান সি সুস্থ জীবন নিশ্চিত করে এবং সকল বয়সে সকলের জন্য মঙ্গল প্রচার করা। অপশান ডি সকলের জন্য জল এবং স্যানিটেশনের প্রাপ্যতা এবং স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা। ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 6 যেটা নেওয়া হয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী উন্নয়ন লক্ষ্য 6, তো সেক্ষেত্রে কিসের প্রচেষ্টা করা হবে? সেক্ষেত্রে প্রচেষ্টা করা হবে সকলের জন্য জল এবং স্যানিটেশনের প্রাপ্যতা এবং স্থায়ী ব্যবস্থাপন নিশ্চিত করা হবে, অর্থাৎ অপশান ফোর এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ফোর। নেক্সট কোশ্চেন, ক্রাঞ্চ টাইম নরেন্দ্র মোদি ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস বইটি লেখক কে? শ্রীরাম চাউলিয়া, তরুণ দাস, কৌশিক বসু, ভি আর পঞ্চমুখী। ক্রাঞ্চ টাইম নরেন্দ্র মোদিস ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস এই বইটির লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, শ্রীরাম চাউলিয়া। শ্রীরাম চাউলিয়া তিনি ক্রাঞ্চ টাইম নরেন্দ্র মোদী ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস নামে একটি বই লিখেছেন। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি পদ্ধতি অনুসরণ করা হয় না? কোন রাজ্যে স্থানান্তর কৃষি পদ্ধতি অনুসরণ করা হয় না?
অপশান এ আসাম, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি উড়িষ্যা, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্যে স্থানান্তরিত কৃষিকার্য অনুসরণ করা হয় না বা যে এই পদ্ধতিতে চাষটি হয় না, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান টু পশ্চিমবঙ্গ, অপশান বি। নেক্সট কোশ্চেন, এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড পে এক্সপার্ট এর সাথে কোন দেশ তার পেমেন্ট সলিউশনের স্বীকৃতিকে আন্তর্জাতিককরণ করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ইউনাইটেড কিংডম। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ফোর, ইউনাইটেড কিংডম। এনপিসিএল ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড পে এক্সপার্টের সঙ্গে ইউনাইটেড কিংডম পেমেন্ট সলিউশন স্বীকৃতি আন্তর্জাতিক একটি সমঝোতা স্বাক্ষর করেছে। এই এনপিসিএল সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। এনপিসিএল হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে মুম্বাইয়ে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি খবরে দেখা গগন সিস্টেমস শব্দটিকে নিচে কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? গগন সিস্টেম, এটি একটি মহাকাশ ভিত্তিক আর্গমেন্টেশন সিস্টেমস, এটি সমুদ্র গভীরে যেতে ডুবুরিদের সহায়তা করার জন্য একটি ব্যবস্থা, এটি যে কোনো ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করার একটি ব্যবস্থা, এটি ভারতের আবহাওয়া প্যাটার্নের পূর্বাভাস দেওয়ার একটি সিস্টেম। গগন সিস্টেমস, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, এটি একটি মহাকাশ ভিত্তিক আগমেন্টেশন সিস্টেমস, যেক্ষেত্রে কি না ভারতের বোয়িং 787 বিমানকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত দেশীয়ভাবে উন্নত করতে গগন নেভিগেশন সিস্টেমস মেনে চলা হবে, অপরাধী দেওয়া হয়েছে ভারতের যে বোয়িং 787 এই বিমানটি, তো এই বিমানকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত দেশীয়ভাবে উন্নত করার জন্য এই গগন সিস্টেমটাকে মেনে চলা হবে। তো সেক্ষেত্রে কারণ কিনা বিমান প্রস্তুতি হবে যে সমস্ত সংস্থা, তো তারা একটি বড় নকশা পরিবর্তন করে জড়িত, সেক্ষেত্রে তারা বলছে যে এই গগন মিশন অর্থাৎ জিপিএস এডেড জিও আগুমেন্টেড নেভিগেশনস, গগন কথা অর্থ হচ্ছে জিপিএস এডেড জিও আগুমেন্টেড নেভিগেশনস, এই বিমানগুলো কী করবে না নির্দেশিত পথে অবতরণে সাহায্য করে, বিমানবন্দরে সাহায্য করবে অবতরণের জন্য। এই গগন সিস্টেমটি ইসরো এবং তার সঙ্গে এআই যৌথভাবে এটি তৈরি করেছে। দেখব নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভুল মিল, এই যে জোড়াগুলো দেওয়া রয়েছে এই জোড়াগুলোর মধ্যে কোনটি ভুল? জামাইকা, আবুজা, বেলজিয়াম, ব্রাসেলস, জর্ডান, আম্মান, চিলি, সান্তিগাও। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি জামাইকা, আবুজা, এই জোড়াটি হচ্ছে ভুল, কারণ জামাইকা যে রাজধানী সেটা কী হয়ে যাবে কিংস্টন, জামাইকার রাজধানী হয়ে যাবে কিংস্টন, বেলজিয়াম, বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস, জর্ডান এক্ষেত্রে রাজধানী হবে আম্মাত বা আম্মান, আর চিলি দক্ষিণ আফ্রিকার অংশ একটি দেশ, সেক্ষেত্রে তার রাজধানী হচ্ছে সান্তিগাও। তো এগুলো সবগুলো রয়েছে ক্ষেত্রে রাজধানী দেওয়া রয়েছে, কিন্তু জামাইকার রাজধানী আবুজা নয়, জামাইকার রাজধানী কী হয়ে যাবে কিংস্টন। নেক্সট কোশ্চেন, র্যান্ড বা জার এটি কোথাকার মুদ্রা? বুরুন্ডি, লিবিয়া, সুদান, দক্ষিণ আফ্রিকা। জার কোথাকার মুদ্রা, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ফোর, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার র্যান্ড দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের আইনি মুদ্রা, দক্ষিণ আফ্রিকা হচ্ছে আইনি একটা মুদ্রা, কি হচ্ছে র্যান্ড। নেক্সট কোশ্চেন,
পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। কোন রাজ্যের রাজ্যপালকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল? জগদীপ ধনখড় ইস্তফা দেওয়ার পর কোন রাজ্যের রাজ্যপালকে পশ্চিমবঙ্গ রাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল? সিকিম, ত্রিপুরা, আসাম, মণিপুর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ফোর, মণিপুর। মণিপুরের রাজ্যপাল যিনি ছিলেন লা গণেশা। তিনাকে যখন জগদীপ ধনখড় ইস্তফা দিয়েছিলেন তিনাকে কি না পশ্চিমবঙ্গের যে গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছিল, এবং বর্তমানে যিনি গভর্নর কিনে রয়েছেন পশ্চিমবঙ্গের গভর্নর সিবি আনন্দ। দেখে নেব নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ কোন উদ্দেশ্য নিয়ে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে? পশ্চিমবঙ্গে একটি প্রকল্প যেটা হচ্ছে কৃষক বন্ধু, তো সেক্ষেত্রে কোন উদ্দেশ্য নিয়ে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে? বেকার ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা, কৃষকদের ঋণ প্রদানের জন্য, রাজমিস্ত্রিদের আয় সহায়তা প্রদান করতে, কৃষকদের আয় সহায়তা প্রদান করতে। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? অপশান ফোর, কৃষকদের আয় সহায়তা প্রদান করার জন্য এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করা হয়েছে। তো মেনলি এটি 2018-19 সালে মরসুমী রবি মরসুম থেকে শুরু হয়েছিল। তো এটি স্টার্ট কবে হয়েছিল মনে রাখবে তোমরা, 2018-19, তো এই সালে প্রথম চালু হয়েছিল। দেখব নেক্সট কোশ্চেন, টুর্নামেন্ট ক্রিয়ার নিচের কোন জয়টি সঠিক? রুইয়া গোল্ড কাপ, ব্রিজ, ডেভিস কাপ, ব্যাডমিন্টন। কোন জয়টি সঠিক? শুধুমাত্র 2 নম্বরটি, 1 এবং 2 কোনোটাই ঠিক নয়, 1 এবং 2 উভয় ঠিক, শুধুমাত্র 1 ঠিক। টুর্নামেন্টের ক্ষেত্রে বলা হবে যে কোন জয়টির ক্ষেত্রে সঠিক, অর্থাৎ রুইয়া গোল্ড কাপ এটি ব্রিজ খেলার সঙ্গে যুক্ত, ডেভিস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তো ক্ষেত্রে সঠিক হয়ে যাবে অপশান ফোর, অর্থাৎ শুধুমাত্র 1 ঠিক, রুইয়া গোল্ড কাপ ব্রিজ খেলার সঙ্গে যুক্ত। তো ব্রিজ যেটি একটা হচ্ছে তাসের খেলা, তো সেক্ষেত্রে রুইয়া গোল্ড কাপ হচ্ছে এই ব্রিজ খেলার সঙ্গে যুক্ত। আর ডেভিস কাপ কিসের সঙ্গে যুক্ত রয়েছে? ডেভিস কাপ যুক্ত রয়েছে মূলত হচ্ছে পুরুষ টেনিস, টেনিস খেলার সঙ্গে যুক্ত রয়েছে ডেভিস কাপ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত শিল্পকর্মগুলোর মধ্যে কোনটিকে ভগিনী নিবেদিতা ভারতীয় শিল্পের প্রথম মাস্টারপিস হিসেবে প্রশংসা করেছিলেন? নিচে যে সমস্ত অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে কোনটিকে ভগিনী নিবেদিতা ভারতীয় শিল্পের প্রথম মাস্টারপিস হিসেবে তিনি প্রশংসা করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা যে ছবিটি, রাজা রবি বর্মার অর্জুন এবং সুভদ্রা, অবনীন্দ্রনাথ ঠাকুরের লঙ্কায় বন্দী সীতা, নন্দলাল বসুর সতী। তো কোনটিকে তিনি ভারতীয় শিল্পের প্রথম মাস্টারপিস হিসেবে প্রশংসা করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ওয়ান, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা। তো এটিকে তিনি ভারতীয় শিল্পের প্রথম মাস্টারপিস হিসেবে তিনি অভিভূত করেছিলেন। নেক্সট কোশ্চেন, কৃষ্ণনাট্যম নিচের কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য? কৃষ্ণনাট্যম কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ফোর, কেরালা। কৃষ্ণনাট্যম এই যে নৃত্যটি, এটি মূলত হচ্ছে কেরালার একটি বিখ্যাত নৃত্য। তো এর সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বিখ্যাত যে নৃত্যটা সেটা কী হয়ে যাবে? কুচিপুড়ি। তামিলনাড়ুতে রয়েছে ভারতনাট্যম, তামিলনাড়ুর বিখ্যাত নৃত্য হচ্ছে
ভারত নাট্যম, কেরালায় রয়েছে মোহিনী নাট্যম, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাট্যম, কর্ণাটকে রয়েছে যক্ষগান নামে একটি থিয়েটার শিল্প। তো আজকে তোমাদের সঙ্গে আমি প্রায় 20টি কোশ্চেন আলোচনা করলাম, তো প্রত্যেকটি কোশ্চেন তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো তোমাদের 20টি অ্যান্সারের মধ্যে কতগুলো অ্যান্সার ঠিক হলো তোমরা কমেন্ট করে জানো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে, এবং চ্যানেলে যারা নতুন হয়েছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কারণ প্রতিদিন সকাল 10টায় আমি অগ্নিবীর আর্মি ক্লার্ক জিডি টিডিএন টেকনিশিয়ানস তো এদের জন্য জিকে জিএস এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার সায়েন্সের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি, এবং প্রতিদিন সকাল 8টায় তোমাদের জন্য অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিম এক্সামের জন্য জিকে কোশ্চেন তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন আলোচনা করি। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা এখন তো সাবস্ক্রাইব করোনি, কারণ ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এবং এর সঙ্গে বলা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়নি তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। দেখা আছে পরের ভিডিওতে, জয় হিন্দ।